কোনাইছিস কোনাইছিস সত্যি কথা কো সত্যি কথা কো কোনাইছিস হ্যাঁ ভাইয়া আইদে সময় দিতে দোয়ানের সামনে ঝুলি রইছে কেউ নাই দোয়ানো বন্ধ এক কেন দোয়ানো খোলা নাই কেউ নাই আই দেখি কলাগুলো চলে আনছি বিয়ালেটে আনি দিমু এন বড় কথা না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং আলা সরি তুমি কি আমাকে কিছু বললা ভাইয়া না ভাইয়া আমার আর কাছে পার্সোনালি খুব ভালো লাগে কিলে কইলাম আর কি কিন মনে তাই বলে গালি গালাস করো না ভাই না না ভাই গালি গালাস কিলে করো মান নেবে আমার তো খুব ভালো লাগে এনে হাল কত তুই কোন আজ আছে নামাজ উঠতান না ভাইয়া হেটা তো পড়বি নামাজ তো পড়া দরকার কিন্তু তুই এই গেট আপলে কিতি বাইরিছিস কি যে ভাইয়া তুই তো এখন লই বাইরিছি এন রাখি দাও উনি খালি বাসাতে কথা বুঝিস না কিলে কি যে ভাইয়া চুরি করার প্রিপারেশন লোনি মজিতে যাচ্ছে আরে ভাইয়া এটা কি কোন আমনে আই আরো টেনশনে আছি এলাকা চুর লই নামাজ তো হবি বাই তুমি সমুতে জুতা নাই আর তোর মত এরকম সরে এলাকা রোগগাও নাই এটা বুঝছস সুন্দর করি যাই আমরা যে মধ্যে নামাজ পড়ো এটা হি সারুগা মসজিদে সেখানে যা নামাজ পড় যা আমার সামনে তোরা যা না দেখি যা যা মান সম্মান খাইছস তুই যা আমি মহল্লার বড় ভাই কন কিয়া বাড়ি কোথায় গাইছস নোয়াখালী তুই নোয়াখালীতে যে আইসস তোর টিকিট দিছে কেটা নোয়াখালী অনলাইনে টিকিট টুকিট লাগে না আন্ডা ফ্রি ভিসা ফ্রি ভিসা মানে ফ্রি ভিসা মানে কোনো টিকিট নেই আন্ডা জি নিনে যাইতে আমারি সৌদি আরব দুবাই আমেরিকা কোনো টিকিট লাগে না ওই তুই ঢাকায় ঢুকছস কদিন হয়েছে কদিন হয়েছে আনে করতে পারে আনে জি নিয়ে পড়েছে আমি টিকিট আছে নি টিকিট আছে মানে এটা আমার মহল্লা বেটা আমি এই জায়গার বড় ভাই তুই খোঁজ খবর লইস বাচ্চু গেডা তাহলে বড় ভাই আমি হেটেও বড় ভাই একটু দূরে আরি ধরেন আর নেও কলা খান আমার কলা খাওয়া দরকার নাই ছোকলা ফালা দিয়েছে ফালা এই মা ফালা ফালা যা রে সুস্কা যা ওমের লাইনে আসোস বাইরে একটু দেন এই মাদার ফালা ধরাস তো নামাজ উঠতাম গেছি ভাইয়া তুই না পাইতেছিস কেন নামাজ তুই আইতে সময় কলম লই আনছি তো আড়ি আইছি একটু হাঁপাই গেছি তো তোরে দে মনে দেশে লাগে যেন কিন্তু গাজি পড়তুন দৌড়ে দৌড়ে কলম লই আনছি লাঞ্চ দেও আম মন্দার দাও মোর দারে দাও অন্য খান না খাবো না দাও মোর দারে দাও কলা কি তোর কাছে কি চাইছিস না না খাইবার লাই আনছি ভাল লাগছে কলা গুন দেখি চলেন ভাই যাই উপরে যাই কলা খাই থাক কলা গেল ভালো আছে তাই কি চল আছে তবে এইয়া লই যা তোরা তাই আইতেছিস কিছু ভাইয়া বিশ্বাস করেন না একটা বিশ্বাস করি না কত নিয়েছিস ক বল
সত্যি কি নিয়েছি বড় কথা নো তুই কি জীবনে কলা কি চোখে দেখছো তুই কলা চোখে দেখছো বেটা দোয়ানো যে কলা ফেরত দিয়া যা পুরা রক্ত ধীপ রক্ত হয়ে গেছে তোর হ্যাঁ হ্যাঁ তুই তো চুরি ছাড়া তো লড়তে হারস এই চুরির কি আছে বেটার বেটা কলা ফেরত দিয়া যা ভাইয়া বিয়ালে টিয়া দিয়ে দিমু কলা ফেরত দল লাগতো না চলেন কলা খাই হাঁটে বিয়ালে টিয়া দিয়ে দিমু রে সুন্দর করে ঘরে ঢুক সুন্দর করে ঘরে ঢুক হাস 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 হাসি দে হাস যা সুন্দর করে ঘরে ঢুক যা আপনি হয়েছেন আর আপন ভাইয়ের মতো এই ম্যাচে আপনার লগে আমি প্রথম ফ্রি হয়েছি আপনি একদম কথা কইতাম চাই না ভাই আমি কোনো কথা তোমার সাথে বলতেও চাই না ফ্রিও হইতে চাই না ফ্রি তো ফার্স্ট হইতে চাইছিলাম সহযোগিতা করছিলাম তুমি পথের প্রথমে বাধা দিয়ে ফেলাইছো আরে ভাই আরে ব্যাপারটা নিয়ে বুঝেন না কাবিলা ভাইরে আনে চিনেন না এ কী জিনিস আচ্ছা হেরে কাহিনী একটা কই দিলাম হুদা হুদি বলি যান এখন এখন টেনশন কখন লাগবে না না ঠিক আছে ভুলে গেলাম মাইন্ডও করি নাই কিন্তু আমি তোমার সাথে ফ্রি হতে পারবো না আচ্ছা আপনার ফ্রি অন লাগবে না কিন্তু আর একটা দুঃখের কথা আছে রে ভাই আপনার কইতাম চাই না আমি তোমার সাথে দুঃখের কথা শেয়ার করবো না তো বললাম আমি তোমার সাথে ফ্রি হইতে পারবো আরে ভাই আচ্ছা কথা শুনে না আচ্ছা কও ভাই এই যে আই যে সারাজ দিন আমি গো বাসাতে আসি আমি একটু জিনিস খেয়াল করছি না এই যে এক ফ্যান শার্ট ইজ্ঞা হুড়ি আড়িয়ে গুড়িয়ে খাইয়ে হ্যাঁ তুমি বড় লোক ঘরের ছেলে তোমার তো অনেক কাপড় চোপড় থাকতেই পারে তুমি কিনে নিবা সমস্যা কি আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আরে ভাই আরে কিনতাম তো হারে কিন্তু আপনি টি শার্টটা পরলে আপনার লোকের সম্পর্কটা গভীর হইতো এই যে মনের মিল এটা বেশি হইতো আর কি না আমার তো সুখ দুঃখে ভাগাভাগি দরকার নেই আমার সম্পর্কের গভীরতা আমি চাই না আমি জাস্ট টি শার্ট শেয়ার করতে পারবো না তোমার যদি এত দরকার হয় তুমি দোকানদারের কাছে যাও তোমার পকেটে টাকা আছে তুমি দোকানদারের সাথে সম্পর্ক করো টি শার্ট কিনে নাও আরে ভাইয়া ঢাকা শহরে হোল আইনের মন এত ছোট আর নেড়ে দেখি বোঝা যার আজ আপনার টেস্ট করলাম আপনি আরে দেন না ন দেন এছাড়া তো আর কিছু না আর টেয়ার অভাব আছে নি আমি খুঁজি মানছি তুমি টি শার্ট ধরুন তো অভাব যেহেতু নাই দোকানদারের কাছে গিয়ে দোকানদারের সাথে সম্পর্ক করো যাও টি শার্ট কিনো সমস্যা কি দোকানদারের লগে সম্পর্ক গিয়ে রইব নি হ্যাঁ তুই ব্যবসায়ী আপনি হয়েছেন ভাই ইলে বলি না শোন ঠিক আছে ভাই যেহেতু বলছোই বয়সে ছোট ঠিক আছে তোমার জন্য আমি ফার্স্ট টাইম টি শার্ট শেয়ার করলাম যাও নিও পইরো আমারটা পইরো সমস্যা নেই আমি খুবই খুশি হয়েছি ভাই থ্যাংক ইউ আচ্ছা আমি কুমের মাপটা কত সরি ভাই আমি তোমার প্যান্ট শেয়ার করতে পারবো না তোমার সাথে আরে ভাইয়া আমি কি আপনার কাছে প্যান্ট চাইছি লাগাও না রোজ রে ব্যাচেলার পার্টি সং লাগাও না